गुरुवार को पश्चिम वर्धमान जिला प्रशासन की ओर से सिविल डिफेंस कार्यालय एवं डीएम कार्यालय में मतदाता जागरूकता कार्यक्रम के तहत ईवीएम व वीवीपैट के जरिए मतदाता का प्रशिक्षण दिया गया। इस मौके पर जिला शासक शशांक सेठी, अरिंदम रॉय समेत विभिन्न राजनीतिक दलों के प्रतिनिधि मौजूद थे। इनके अनुसार आगामी चुनाव में ईवीएम के साथ वीवीपैट का भी इस्तेमाल किया जाए। इसके तहत मतदान अपने दिए वोट का क्रम संख्या, नाम एवं चुनाव चिन्ह 7 सेकंड तक वीवीपैट की स्क्रीन पर देख पाएंगे। একটা প্রসঙ্গ উঠেছিল, অনেকেই বলেন বিভিন্ন সময় গোটা দেশে বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা ইভিএমে যখন ভোট দিচ্ছি, আমি অমুককে ভোট দিলাম, আমার ভোটটা কিন্তু এসে ঢুকে গেল আরেকজনের কাছে, বা 500 ভোট দেওয়ার পর বা এতগুলো 50টা ভোট দেওয়ার পর মেশিনটা এমনভাবে প্রোগ্রাম করা আছে যে সেটা অন্য এক প্রার্থীর জায়গায় অন্য প্রার্থীকে। কিন্তু এখানেই হচ্ছে ব্যাপারটা, আমরা যখন মেশিনগুলোকে আনি, সমস্ত রাজনৈতিক দল না আসলে আমি সেই মেশিনকে স্পর্শ করতে পারি না। ওনারা ছিলেন সেই মেশিন, ওনারাই একটা র্যান্ডামলি বলেছেন যে অমুক অমুক মেশিনকে নিয়ে আসুন। 1200 পর্যন্ত ভোট দিয়ে আমরা দেখিয়েছি যে আপনি যে ভোটটা দিচ্ছেন সেই ভোটটা যেখানে পড়ার সেখানে পড়ছে। এবার হাতে কলমে মানুষ দেখতে পাবেন যে যেখানে তিনি ভোট দিলেন ভোটটা সেখানে পড়ছে। তাহলে মানুষ কিন্তু ভোট দিয়ে এইটা, এই বিশ্বাসটা নিয়ে বাড়ি যেতে পারবেন যে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে এটা আমি তার ভোটটাই তার কাছে জমা পড়লো।